আমি মাল্লাই শহরে এসেছিলাম বউ একটা মেয়ে দেখতে, আমার পিসির ছেলের বাড়ি গিয়ে দেখি রাত 12টা বেজে গেছে। আমার বাড়ি গিয়ে ঠিক 12টায় বাড়ি যেয়ে ঢুকে দেখছি দুটা তালা ভেঙে দিয়ে ঘরে কোনা কেটে দিয়েছে। আমার বউকে কেটে আত্মহত্যা করে অনেক অজ্ঞান করে ফেলে, টাকা পয়সা ছিল, টাকা পয়সা কিছু নেই বাড়িতে, লাইন ছিল সেই সময়, লাইন ছিল না সেই সময়, লাইন বন্ধ ছিল, লাইন অফ করে করতে পার, হ্যাঁ এইভাবে করেছে। বাড়ির পাশের লোক করেছে না কি করেছে জানতে পারিনি এখন পর্যন্ত। পুলিশ কোথায় 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 কেটেছে, পুরো হাতে কাটা আছে, বুকে বলা দাবা আছে, পায়ে কাটা আছে, সব তুলে দিয়ে ফাঁক করেছে, টাটি বাড়িয়েছে। আমার কি কি চুরি করেছে অতটা দেখিনি আমি, আমি তো নিয়ে রূপ নিয়ে ব্যস্ত বাড়িতে, যে ঢুকে তো আমি যেভাবে ছিলাম ওইভাবেই পুলিশ। কতজন ছিল বা কিছু বলেছে? কেউ ছিল না, ও একজনই বলছে কি একজন ছিল। কি অবস্থায় ছিল বলে? পুরো মুখ আর ঢুকা কালো শার্ট পরেছিল, মুখে মাস্ক লাগা ছিল, বুঝতে পারিনি, চাদর দিয়ে সব ঢাকা ছিল। এখন কোথায় ভর্তি আছে তোমার? এখন মালদা হসপিটালে ভর্তি আছে। কোনো এখন পুলিশকে জানিয়েছে? পুলিশকে জানাজানি হয়নি, ওইভাবে রুগীকে নিয়ে চলেছি সরাসরি মালদা। কি কারা করতে পারে কিছু বলে হচ্ছে? কারা করতে পারে এগুলো এটা বলতে পারছি না, কারা করছে না জানলে তো কেমন করে বলবো। চুরির উদ্দেশ্য করা না অন্য কিছু? অন্য কিছু কি দুশ্মনও হতে পারে, বাড়ির সামনে পার্শ্বে ঝগড়া হয়েছিল কিছুদিন আগে, বাড়ির পার্শ্বের লোক দুশ্মনি করে থাকে। কি নাম তোমার? আমার নাম সমীর মণ্ডল।